হাবিবনগর দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী হুজুর কিবলার ভক্ত মুরিদান আশিকিন মুহিববিন আল্লাহর ওলিকে মনে প্রাণে ভালোবাসেন ওলি আল্লাহর সাথে আমাদের দুনিয়াতেও সম্পর্ক আছে আখেরাতেও থাকবে এটাই যেন আমাদের শেষ কামনা হয় ভাইজান আমরা কতদিন বাঁচব জানি না আল্লাহ পাঠাইছে আল্লাহ আবার নিয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে এটা চাই দুনিয়াতে এমন কিছু মানুষের সহবতে আল্লাহ আমাদের রাখুক যে মানুষগুলি আখেরাতেও আমাদেরকে তরায় আল্লাহ জান্নাতে নিয়ে যাবে বলেন আমিন মহব্বতে বলেন আমিন ওলি আল্লাহর সাথে সম্পর্ক রেখে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি সহবত এমন এক জিনিস সহবত এমন এক জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ইমানদার বান্দা বান্দিরা গো তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই কোন মাআস সাদিকিন দ্বারা আল্লাহর মায়ার বান্দা আল্লাহর আউলিয়া যারা তাদের সহবতে যাওয়ার নির্দেশনা আমার আল্লাহ তাআলা দিলেন অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার বান্দাদের কাতারে দাখিল হও ফাদখুলি ফি ইবাদি আমার বান্দা যারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু এখানে আল্লাহ শেষে ইয়া নিসবত করেছেন আল্লাহ নিজের দিকে ইবাদি আমার বান্দা কিন্তু সবাই তো আল্লাহর বান্দা তাহলে এখানে স্পেশালি কোন বান্দার কথা আল্লাহ বললেন কোন বান্দার কথা বুঝালেন এটা একটু চিন্তার বিষয় আপনারা সূরা হিজরের মধ্যে নজর করবেন ইবলিস শয়তান আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালামের প্রতি সেজদায় অবনত হয়নি যার কারণে আল্লাহ তাআলা তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন তাকে কাফের বলে ডিক্লার দিলেন ঘোষণা দিলেন এবং তাকে চিরদিনের জন্য লানত প্রাপ্ত মালউন হিসেবে আল্লাহ তাআলা লানতের জিঞ্জির পরালেন তাকে জাহান্নামী হিসেবে জানিয়ে দিলেন তখন শয়তান বলছিল আল্লাহ আমাকে 9.5 লক্ষ বছর ইবাদত করেছে আর বিনিময়ে কিছু দেন তো তাকে তিনটা জিনিস চেয়েছিল বিদায় তিনটা জিনিস আল্লাহ দিলেন কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন মানুষের রক্তের শিরায় শিরায় চলার মতো ক্ষমতা দিলেন একই সময় সব মানুষের কাছে গিয়ে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা তাকে দিলেন মনে রাখবেন তখন ইবলিস বলেছিল আল্লাহ আপনি যে ক্ষমতা আমাকে দিলেন এই ক্ষমতার দ্বারা বনি আদমকে আমি এমন ভাবে গোমরা করব পথভ্রষ্ট করব তারা যেন জান্নাতে কখনো যেতে না পারে জান্নাতের ঘ্রাণও যেন তারা না পায় নাউজুবিল্লাহ বলেন শয়তান এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন ইবলিস রে তুমি যতই আমার বান্দা বান্দিদেরকে গুনার কাজ করাও প্ররোচনা দাও ধোকা দাও ওয়াসওয়াসা দাও পাপ কাজ করাও আমার বান্দা যদি আমার কাছে তওবা করে ক্ষমা চায় মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এজন্য ওলি আল্লাহরা বলেন আমার পীরকে বাজান বলতেন রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে পদ খঞ্জ কর পাপ পথে যেতে শক্তি দিও যেতে মক্কা মদিনাতে নিজ গো নে ক্ষমতা সে লাহি আল্লাহ তাআলা বলছে আমার বান্দারে গুনার কাজ করাইলেও আমার বান্দা যদি মাফ চায় আমি মাফ করে দিব আজকে সারা দিনে আপনারা সবাইকে আল্লাহ তাআলার কাছে অন্ততপক্ষে একবার হইলো মাফ চাইছেন নি অনেকে চাইছেন আবার অনেকে দেখা গেছে মাথা নাড়ায় না আজকে জানলেন যে গুনাহ করেও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান তাহলে আল্লাহ মাফ করবে তাহলে বলেন আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে নি আরবিতে মাফ চাইতে হবে এমন কোনো শর্ত নাই বাংলাতেই বলেন আল্লাহ আমি ভুল করছি আমাকে মাফ করে দেন মায়ের ভাষায় বলেন বিশুদ্ধ বাংলায় বলতে হবে এমন কোনো কথা নেই আপনার মায়ের যে ভাষা আঞ্চলিক ভাষা আপনাদের এই হবিগঞ্জের ভাষা মাধবপুরের ভাষা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আপনি যেই ভাষায় কথা বলেন ওই ভাষায়ও যদি আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হওয়ার পরে একজন ব্যক্তি ছিল তার নাম ওয়াহশী, কালো হাফসি, আবু সুফিয়ান এবং হিন্দা তিনারা এই লোককে ট্রেনিং দিয়েছিলেন। ট্রেনিং দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে বল্লম মারার জন্য প্রস্তুত করেছিলেন। অবশেষে সেই ওয়াহশী নিখুঁতভাবে একেবারে সুচারু রূপে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকে বল্লম মেরে একটা সময়ে বুকটা চিরে কলিজাটা বের করে দিয়েছিলেন। তো নিঃশংসভাবে তিনাকে কলিজা চিবিয়ে অসম্মান করা হয়েছিল। এই দৃশ্যটা উহুদের যুদ্ধের ময়দানে হয়েছিল। মনে রাখবেন এই ওয়াহশী এত ভয়ঙ্কর কাজ করেছে, রসুলের চাচার কলিজা চিরে বের করে দিয়েছে, বল্লম মেরে শহীদ করেছে। সেই ওয়াহশী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে তখন লুকিয়েছিল তায়েফে, সৌদি আরবের তায়েফ, নাম শুনছেন না? ওখানে ওয়াহশী লুকিয়েছিল। সবাই দলে দলে মুসলমান হচ্ছে, ওয়াহশী চিঠি পাঠালো, এটা সহিহ একেবারে বিশুদ্ধ বর্ণনা, ওয়াহশী চিঠি পাঠালো যে সবাইকেই হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করতেছেন, আল্লাহর রসূলকে আমাকেও ক্ষমা করবেন। নবীজি চিঠির জবাব দিলেন, নিশ্চয়ই তোমাকে ক্ষমা করব। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সেই আয়াতে কারিমা সহ ওই ওয়াহশীর কাছে চিঠি নিয়ে যাওয়া হলো। ওয়াহশী চিঠি পড়লেন, দেখলেন যেই আয়াত আল্লাহ নাজিল করেছে ওই আয়াতের মধ্যে বোঝা যায় আল্লাহ শাস্তি দিয়া তারপরে আল্লাহ মাফ করবে, এর আগে জান্নাতে দিবে না। তখন সে পাল্টা চিঠি পাঠালো যে আমার এখনো ভয় হচ্ছে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তখন ওই চিঠির প্রেক্ষাপটে আল্লাহ আবার আয়াত নাজিল করছে। কে? আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা ওয়াহশীকে ক্ষমা করার জন্য আবার আয়াতে কারিমা নাজিল করলেন। নবীজি সেই দ্বিতীয় আয়াত সহ লোক পাঠালেন, ওয়াহশী তুমি ভয় পেও না, আসো তোমাকে ক্ষমা করা হবে। সে ওই চিঠিও রিফিউজ করে দিল, বলল যে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ রসুল আমাকে মাফ করবেন বা আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই এই চিঠি রিপিট আবার জন পাঠালো, আল্লাহ আবার আয়াত নাজিল করেছেন। এইভাবে পাঁচটা আয়াত নাজিল করছে, কয়টা? পাঁচবার আপ ডাউন করছে ওয়াহশী। সে বলতেছে আমার এখনো মন থেকে পুরোপুরি আস্থা আসতেছে না আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে মাফ করবে। পাঁচ নম্বর আয়াতটা ছিল এটা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ। এই যুনুবা জামিআ শব্দ সহকারে যখন আমার আল্লাহ আয়াত নাজিল করলো তখন সেই ওয়াহশী তায়েফ থেকে মক্কা মুকাররমায় দবনবীজির কদম মোবারক এসে ক্ষমা চাইলেন এবং মুসলমান হইলেন, কালেমা পড়ে নিলেন। আল্লাহর হাবিব ওয়াহশীকে লক্ষ্য করে বলে, ওয়াহশী তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন, আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম। ওয়াহশী রে তুমি যেই কাজ করেছ, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের আলো, আমার শ্রদ্ধাভাজন চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার মধ্যে বল্লম মেরেছ, সেই সিনা কেটে তুমি কলিজা বের করে দিয়েছ, সেই কলিজা তৎকালীন সময়ে হিন্দা চিবিয়ে চিবিয়ে আনন্দ করেছিল। এই ভয়ানক কথাটা ওয়াহশী তুমি আমার সামনে আসলে মনে পড়ে আমি রসুলের বড় কষ্ট হয়, আমি যদিও তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি মুসলমান কিন্তু তুমি খুব সচরাচর আমি রসুলুল্লাহর সামনে আইসো না, আসলে আমার ওই কথাটা মনে পড়ে যায়। যদিও ওয়াহশী মুসলমান হয়ে গেছে, সাহাবিদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে, হিন্দা এক সময় যদিও এই নৃশংস কাজ করেছিল, আবু সুফিয়ান এই কাজ করেছিল, কিন্তু মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল যখন মক্কা নগরীতে প্রবেশ করেন তখন নবীজি হাজার হাজার লক্ষাধিক মানুষটি মক্কা মুকাররমায় প্রবেশ করে আবু সুফিয়ান ধরে নিল, আজকে আমাকে নবী মুহাম্মদ ঘরের মধ্যে কেটে টুকরা টুকরা করে ফেলবে। হিন্দা ধরে নিল, হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, কারণ আজকে আমরা অসহায়, আমরা দুর্বল। কিন্তু না, আল্লাহর হাবিব যখন মক্কা নগরীতে ঢুকে চিৎকার মেরে জানিয়ে দিলেন আবু সুফিয়ান নিরাপদ,
নিরাপদ আবু সুফিয়ানের ঘরে যারা আছে তারাও নিরাপদ আবু সুফিয়ানের কাছে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ আল্লাহর হাবিবের এই দয়া এই মেহেরবানি এই ইহসান দেখে সাথে সাথে সেই কুখ্যাত ব্যক্তি ভয়ঙ্কর ব্যক্তি আবু সুফিয়ান সে ভাবলো আমরা ভাবলাম নবী মুহাম্মদ আমাকে হত্যা করবে মারবে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে তিনি আমাদের উপর আঘাত তো করলেন না বললেন আমরা সবাই নিরাপদ আমাদের কাছে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ এই নবী কত বড় দয়ার নবী গো এই নবী কত মায়ার নবী গো দরদি নবী গো এই মানুষ খারাপ মানুষ হতে পারে না তখন আবু সুফিয়ান এবং হিন্দা দুইজনে প্রকাশ্যে আল্লাহর হাবিবের কদম মোবারকে এসে ঈমানের কালেমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তারা ছিল কাফের ভয়ঙ্কর কিন্তু আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা পড়ার পরে নবীজি তাদেরকে গ্রহণ করে নিলেন তখন তারা আবার হয়ে গেছে সাহাবী অতএব আল্লাহর রাসূলের কাছ থেকে আদর্শ শিক্ষা পেলাম আমার নবী ক্ষমা করতে পছন্দ করে আমার আল্লাহও ক্ষমা করতে পছন্দ করে যেই আল্লাহ ক্ষমা করতে চায় যেই নবী maaf করতে চায় বলেন তো সেই আল্লাহর কাছে maaf চাওয়ার দরকার আছে না নাই আজকের দিনে যারা আছেন সবাইকে বলছি সবাই তো তওবা করেন নাই একবারের জন্য হলো তওবা করেন না এমন মানুষও এখানে আছেন একটা হাদিস পড়েছিলাম মুসনাদ আহমদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতে মুহাম্মাদি যদি মৃত্যুর ঘেরগিরি চলতেছে অনেক সময় ওই হাঁপানি থাকলে নিঃশ্বাসের সাথে ঘেরগিরি ঘেরগিরি আওয়াজ হয় না শ্বাস টান দিলে আওয়াজ হয় ছাড়লে আওয়াজ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর ঘেরগিরি চলতেছে মারা যাবে এখন ওই সময়ও যদি এই রাসূলের উম্মতের আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে maaf করো আল্লাহর রাসূল বলে তাকেও maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলে আল্লাহ কত বড় দয়াল সেই দয়াল আল্লাহর কাছে maaf চাওয়া দরকার আছে না নাই আমরা অনেকে নামাজে দাঁড়িয়ে খুব তাড়াহুড়া করি সূরা কেরা ঠিকমতো পড়ি না হ্যাঁ উচ্চারণগুলি ঠিকমতো করি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে বলে শেষ করে রইছি খুব তাড়াহুড়া করেন ভাই আমার আল্লাহর রেজামন্দির জন্য ওয়াকুমু লিল্লাহি কানিতিন আল্লাহর প্রতি বিনয়ের সাথে নামাজে দাঁড়াইলেন কার কাছে তাড়াহুড়া দেখাচ্ছেন সেই আল্লাহর দরবারে যদি তাড়াহুড়া দেখান যে আমি তাড়াহুড়া করতেছি সময় বাঁচাইবার জন্য আপনি কি জানেন যেই সময় বাঁচানোর জন্য আপনি তাড়াহুড়া করছেন এই সময়ের স্রষ্টা হলো স্বয়ং আল্লাহ আপনি যার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াইলেন যাকে খুশি করার জন্য নামাজে সূরা ফাতিহা কেরাত রুকু সেজদা এগুলি করছেন সেই আল্লাহ এই সময়টা বানাইছে আপনাকেও বানাইছে সময়টাকেও বানাইছে তো সেই আল্লাহর দরবারে যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার এই সময় পৃথিবীর কেউ সেভ করে দিতে পারবে না কিন্তু সেই আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে দেখবেন অনেক কঠিন কঠিন কাজ সহজ হয়ে যাবে আর তারগীব ও তারহীবের মধ্যে পড়েছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস নবীজি বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহ তাআলা তাদের কাজগুলি সহজ করে দেয় আর যারা নামাজের ব্যাপারে গাফেল হয় নামাজের ব্যাপারে গাফেল হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার যত টেনশন পেরেশানি ধরেন একটা কাজ ধরছেন শেষ হয় না ঝামেলা খালি লাগেই থাকে এই টেনশন আপনাকে আল্লাহ বাড়ায় দিবে আর যদি মনে করেন আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গেলাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি এই যে এগুলা বলে তারপরে নামাজে দাঁড়িয়ে গেলেন এটা নিয়ে আবার এখন আহলে হাদিসরা ভেজাল করে তারা বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটা পড়ার কোনো দলিল নাই ফিকহি মাসআলা এটাকে জরুরত হিসেবে উল্লেখ করা হয়নি তবে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যেখানে নামাজ শুরু করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু পড়ার জন্য বলেছেন এই হেতুক যদি কারো সময় সুযোগ থাকে তাকবীরে উলা ছুটে যাওয়ার ভয় না থাকে কিংবা আপনার সুযোগ আছে সেক্ষেত্রে নামাজ শুরু করার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়ে তারপরে নিয়ত করে নামাজ শুরু করবেন সময় সুযোগ থাকলে আমাদের অনেক ভাইরা না জেনে নামাজের নিয়ত পর্যন্ত পড়া না জায়েজ বলে নামায়তু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা এগুলি কোরআন হাদিসে না এগুলো পড়া যাবে না বেদা মাহে রমাদানে রোজার নিয়ত করি না আমরা নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক এভাবে যে উচ্চারণ করে
নিয়ত করি এটাকে আমাদের অনেক ভাইরা বলে এটা বিদআত এটা কোন কোরআন হাদিসে নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই কেরাম মুখে উচ্চারণ করে নিয়ত করে নাই এই ধরনের ভীতিকর সংশয়মূলক কথা আপনাদের সামনে ওনারা বলে আপনাদেরকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেয় এই করা যাবে কিনা বিদআত হয় কিনা কত টেনশনের মধ্যে ফেলে দেয় আসলে বিষয়টা হলো মৌখিক উচ্চারণের নিয়ত অবশ্যই হাদিসে আছে আমার ওই ভাইদের জানা নাই ওই ভাইদের জানা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী যারা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন যারা হাজী সাহেব তো আছেন আমার দাদু ভাই হজে গেছেন না আল্লাহ বাসাইলে আমাকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে এবার আমি হজে যাওয়ার নিয়ত করছি আগামী 21 তারিখ আমার রওনা 22 তারিখ সকাল ভোরে ফ্লাইট আপনাদের সকলের কাছে দোয়া চাই তো আগেও একবার গিয়েছি উমরা করার জন্য আল্লাহ মদিনাওয়ালার জিয়ারত নসিব করেছে এবার আমার বড় হজটা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় এটা করার জন্য যাব তো হাজী সাহেব গিয়েছেন এখানে আরো অনেক বাইরা হয়তো থাকতে পারেন যারা গেছেন তো এই হজের বিষয়টা আমি কুরবানির ব্যাপারে কিছু কথা বলবো কারণ সামনে আমাদের কুরবানি আপনারা বিরক্ত হবেন না হবেন নাকি অল্প মানুষ হইলো আপনাদের দিলের মধ্যে মদিনাওয়ালার মহব্বত আছে কথাগুলি চুম্বকের মতো শুনতেছেন আমার ভালো লাগতেছে কথা বলে আর 10 মিনিট কথা বললে থাকবেন না ইনশাআল্লাহ আচ্ছা একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مدينة منورة جرى حضر شعب سن نشوي اپنارا دیکھئے ارسن مسجد نبوبیر پیسن دیگه ایکتا باراندار مطو حول پوکتو جائگا سے جیتا اوچو جائگا انو جائگار مطو شمان لیبلنا ایکتو اوچو جائگا حضر شعب در جگشا کربن تینارا ویکھانے داریے داریے نماز پورچن দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা সবাই করেন আমি গুনাহগারও সেখানে একাধিকবার নামাজ পড়েছি আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাকে সেখানে নামাজ পড়ার সুযোগ দিয়েছে এই সামান্য উঁচু যে জায়গাটা একটু সম্মানীয় জায়গা জিজ্ঞাসা করলাম এই জায়গাটা উঁচু কেন আরবের মানুষেরা উত্তর দিল এটা হলো আসহাবে সুফফা সাহাবী যারা ছিল গরীব সাহাবী এক টাকা পর গায়ে দিত তিন বেলা খাবার তো দূরের কথা অনেক দিন সারা দিনে একবারও খাবার খাওয়ার সৌভাগ্য হতো না না খেয়ে না খেয়ে মদিনাওয়ালার পিছনে দাঁড়িয়ে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতেন সেই আসহাবে সুফফার অন্যতম সদস্য হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং একদল সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাও সেখানে মাঝে মধ্যে অংশগ্রহণ করতেন একদল সাহাবী তিনারা মাহে রমাদানের বাইরে অন্য একটা সময়ে সকালবেলায় পেটের ক্ষুধায় ধরেন একদিন দুই দিন হয়ে গেছে কিছু খায় না না খাইতে না খাইতে এত দুর্বল হয়ে গেছে আর সহ্য করতে পারতেছে না সাহাবাই কেরাম মসজিদে নববী থেকে একটু বের হলেন গিয়ে একজন মহিলা সাহাবিয়া তিনার ঘরের দুয়ারের কিনারে দাঁড়িয়ে বললেন আপনাদের কাছে কি কোনো খাবার আছে পেটের ক্ষুধায় ঘরের দুয়ারে এখানে কিনারে দাঁড়ায় যদি কেউ এসে বলে ঘরে কোনো খাবার আছে আমারে কিছু খাবার দেন আপনাদের মায়া লাগবে না পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে এই সাহাবীরা কয়েকজন সাহাবী তিনারা ওই মহিলা সাহাবিয়ার ঘরের কিনারে গিয়ে বলতেছে আপনার কাছে কি কোনো খাবার আছে তো ওই যার কাছে গিয়ে খাবার চাইছে উনিও ওরকম গরিব তিনি বললেন আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নেই তখন তারা এই সাহাবীরা কি করলেন সকালবেলায় চিন্তা করলো আজকেও তো না খেয়েই থাকা লাগবে খাবার তো আর নসিব হবে না তখন তিনারা সবাই একসাথে একসাথে দাঁড়িয়ে একে একে সবাই রোজা রাখার জন্য মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করলেন সুবহানাল্লাহ নাওয়াইতু আন আসুমা ইয়াউমি হাজা ইন্নি নাওয়াইতু ফি ইয়াউমি হাজা বিভিন্ন লফজে এই কথাটা উল্লেখ আছে বিভিন্ন কিতাবে বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে যে আমি আজকের এই দিনে রোজা রাখার জন্য নিয়ত করলাম মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করলে তো এই যে হাদিসটা সাহাবাই কেরামের আমল থেকে বোঝা গেল মুখে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করা এটা নাজায়েজ না জায়েজ বিদআত নয় ইবাদত কারণ এটা আল্লাহ রাসূলের সাহাবারা করেছেন সাহাবীদের কর্ম আমাদের জন্য অনুসরণীয় কারণ নবীজি বলছেন মা না আলাইহি ওয়া আসহাবি যারা আমি রসুল এবং আমার সাহাবীদের পথ ও মতের উপরে থাকবে তারা সবাই জান্নাতি হবে সুবহানাল্লাহ বলেন
এজন্য সময় সুযোগ থাকলে আপনারা মুখে উচ্চারণ করে নিয়ত করবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ যদি মুখে উচ্চারণ করে নিয়ত নাও করতে পারেন বাংলাও যদি বলেন বা বাংলাও যদি না করতে পারেন মনে মনে যদি নামাজের নিয়তটা ঠিক থাকে তাহলে আপনার জন্য ওটা জায়েজ হয়ে যাবে কিন্তু সুযোগ থাকলে চেষ্টা করবেন ফতোয়ায়ে শামি ফতোয়ায়ে বাহরুল রায়কের মধ্যে স্পষ্ট উল্লেখ যে ইন্নাত তালাফুজা বিহা মুস্তাহাব্বাতুন ফাও মুস্তাহাব্বুন মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা এটা মুস্তাহাব সওয়াবের কাজ আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন বলেন আমিন মহব্বতে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার বৃষ্টির মাঝে আপনারা সবাই বসে আছেন আপনাদের আদব আপনাদের মহব্বত দেখে আমি বিস্মিত আল্লাহ যেন এই মহব্বত এই ভালোবাসার কারণে মদিনাওয়ালার শাফাআত আপনাদের সকলের জন্য নসিব করেন বলেন আমিন ভাইরে ঈমান যাদের অন্তরে আছে তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের জজবাও থাকবে এই জজবাটাই হলো ঈমানের নিদর্শন আল্লাহ রাসূলের সমালোচনা করলে যে নবীজি এত কিছুই জানতেন না তিনি আমাদের মতোই মানুষ তিনি দুষে গুণে মানুষ তিনি রক্তে মাংসে মানুষ তিনি গায়েব জানতেন না এই ধরনের কথা শুনলে কি আপনাদের আনন্দ লাগে নাকি কষ্ট লাগে না আবার যদি কেউ প্রশংসা করে আমার নবী ইলমে গায়েব জানতেন তিনি মেরাজে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তাআলাকে দেখেছেন নবীজি সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন নবীজি উম্মতের অনেক কিছু জানেন উম্মতের জন্য প্রশংসা এই নবীজির শান মান প্রশংসা শুনেন যখন নবীজির প্রশংসা শুনেন তখন আপনাদের অন্তরে কেমন লাগে এই যে ভালো লাগা নবীজির কথা শুনলে ভালো লাগে এই ভালো লাগাটাই হলো ঈমান আপনি যদি দুনিয়ার অন্য মানুষের সাথে নবীজির তুলনা দেন হবে না কেন আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায় কিন্তু নবীজি ঘুমাইলে ওযু ভাঙতেন না আমি আপনি ঘুমিয়ে গেলে আমাদের চোখও ঘুমায় অন্তরও নিষ্ক্রিয় হয়ে যায় কাল নিষ্ক্রিয় হয়ে যায় মানে আমরা ইচ্ছা করলে আর অন্য কিছু স্পেশালি অন্তর দিয়ে কিছু ভাবতে পারি না স্বপ্নযুগে কিছু দেখা যায় কিন্তু বাস্তবে কোনো কিছু আর ভাবতে পারি না মানে আমাদের চোখও ঘুমায় কালবও ঘুমায় কিন্তু নবী রাসূলরা ঘুমাইলে ওনাদের চোখ ঘুমাইতো কিন্তু কালব ঘুমাইতো না সুবহানাল্লাহ আমি আপনার নামাজে দাঁড়ান বা যে কোনো সময় সামনে দেখলে পিছে দেখি না নবীরা সামনেও দেখতো পিছনে দেখতো আমার নবী শুধু পিছনে দেখতেন না উম্মত রুকুতে গিয়ে সেজদায় গিয়ে কি পরিমাণ খুশু হুজুর অবস্থান করছে উম্মতের সেই খবরও নবীজি জানতেন সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এজন্য প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখানে এই মানুষগুলি যে বসে আছে এটা কিন্তু সাধারণ বিষয় না এটা একটা পরীক্ষা সাহাবায়ে কেরাম কি করতেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের পরে চুল মুবারক কাটছেন এই যে হাজি সাহেবরা কিন্তু চুল কেটে ফেলে কামায় ফেলে মুনঠিয়ে ফেলে চুল মুনঠায় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাটলেন এখন চুল যদি ব্লেড দিয়ে কাটে বা খুর দিয়ে কাটে কাটার পরে এই চুলগুলি তো মাটিতে পড়বে না কিন্তু নবীজির চুল মুবারক মাটিতে পড়ার জন্য কেউ দেয় না সাহাবাই কারাম যুদ্ধ লেগে গেছে যুদ্ধ মানে লড়াই আমি নবীজির চুল মুবারক নিব আমি আগে নিব আমি আগে নিব কার আগে কে সাহাবিদের মধ্যে যুদ্ধ লড়াই লাগলো কার আগে কে নবীজির চুল মুবারক সংগ্রহ করবে সুবহানাল্লাহ এটা হলো প্রেম এটা কি আপনার আমার চুল আগুনে দিলে এটাকে রাস্ত থাকবে মুহূর্তের মধ্যে গলে যাবে পুড়ে যাবে কিন্তু নবীজির চুল মুবারক আগুনেও জ্বলতো না পানিতে দিলেও এটা নষ্ট হতো না সূর্যের আলোতে এটা ছায়া পড়তো না এমনকি নবীজির চুল মুবারককে পরীক্ষা করেছিল মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে নবীজির চুল মুবারক ছিল আরেকটা রেওয়ায়েত আছে একটা নবীজির এটা কি এটা এটা হলো একটা রুমাল চাদর না রুমাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল মুবারক ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে রুমাল মুবারকটা ছিল তো ওইটা আগুনের মধ্যে ফেলাইছে ডাইরেক্ট আগুনের মধ্যে ফেলার পরে সব আগুন জ্বলে শেষ হয়েছে লাকড়ি জ্বলে কয়লা হয়ে গেছে কিন্তু রাসূল পাকের রুমাল মুবারকের একটা সুতাও আগুনে জ্বলে নাই সুবহানাল্লাহ নবীজির শরীর মুবারকের সাথে সরাসরি সম্পৃক্ত না চুল তো সরাসরি শরীরের অংশ জেসেম মুবারকের অংশ চুল মুবারক কিন্তু এটা তো সরাসরি নবীজির জেসেম মুবারকের অংশ না জাস্ট নবীজি ব্যবহার করেছেন সেই ব্যবহৃত একটা রুমাল মুবারক
আগুনে দিবেন সেটাই জ্বলে না তাহলে ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার আমার যদি সম্পর্ক থাকে তাহলে আল্লাহ রাসূলের উসিলা আল্লাহ আমাদেরকে maaf করতে পারে কি পারে না সেই নবীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে যদি প্রেমের উন্মাদনা না থাকে রাসূলের পাকের প্রতি জজবা না থাকে তাহলে আপনার ঈমানের যে তেজ স্বাদ এটা পাবেন না কুরবানির ইতিহাস যদি আমরা দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি নিজের ছেলে হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম তিনাকে সাথে করে নিয়ে মিনা প্রান্তরে গেলেন মিনা প্রান্তরে যাইয়া বলতেছে হে আমার সন্তান ইন্নি আরা ফিল মানাম আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করতেছি স্বপ্নে দেখেছি আমি ইব্রাহিম নবী তোমাকে জবাই করতেছি ফাংজুর মাজা তারা আমি যা দেখলাম এই ব্যাপারে তোমার অভিমত কি আমি তোমাকে জবাই করতে স্বপ্নে দেখেছি এই ব্যাপারে তোমার অভিমত কি ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম তিনি কোন ধরনের মতদন্দ করলেন না কথা আর না বাড়ায়া বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমার ও আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ গো আমার আল্লাহ যা আপনাকে আদেশ করেছে আপনি সেটাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন ইব্রাহিম নবী বাবা হয়ে বলে সন্তান আমার আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি আমার এই স্বপ্নের ব্যাপারে তোমার কি অভিমত ইসমাঈল যাবিহুল্লাহ জানে নবীদের স্বপ্ন হলো ওহী নবীদের স্বপ্ন কি ওহী মানে আল্লাহর আদেশ আল্লাহ বলেছে ইব্রাহিম তোমার ছেলে ইসমাঈলকে জবাই করো ইব্রাহিম বলে ইসমাঈল আমার আল্লাহর দাও ওই জিনিসটাকে বলা হয় ইলহাম এটা আল্লাহর তরফ থেকে আসে নবীদের কাছে ওহী আসতো আর ওলি আল্লাহদের কাছে ইলহাম আসে তাফসীরে মাজহারিতে এবং তাফসীরে নাসাফির মধ্যে ইলহামের কথাগুলি স্পষ্ট উল্লেখ রয়েছে এজন্য ওলি আল্লাহদের সহবতে যাবেন আলোচনাটা শুরু করেছিলাম সহবত দিয়ে আপনাদেরকে এই কুরবানির আগে ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রেমের কথাগুলি বলে ইসমাঈল যাবিহুল্লাহ তিনার সেই প্রেমের কথাগুলি বলে আপনাদেরকে এই আহ্বান করছি আমরা তো সরাসরি আল্লাহ রাসূলকে পাইনি যে রাসূলের আদেশ দিলে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা মানব আমরা সরাসরি সাহাবীদেরকেও পাই নাই যে কোনো একজন সাহাবী এই কথাটা আদেশ দিয়েছে আমরা মানব সরাসরি চার মাযহাবের ইমামের যুগও পাইনি হুজুর গাউসে পাকের জামানাও পাইনি খাজা গরিব নওয়াজের জামানাও পাইনি মুজাদ্দিদ আল ফিসানি বাহাউদ্দিন নকশবন্দ হযরতে বাবা শাহজালাল ইয়ামানি এরকম বড় বড় আল্লাহর ওলিদের জামানা সরাসরি পাই নাই কিন্তু আমাদের মনে ইচ্ছা অনেকেরই প্রেম আছে যে যদি পাইতাম নিশ্চয়ই তিনাদের কদমে আমরা থাকতাম তিনাদের কথা মানতাম তিনাদের ভালোবাসতাম তিনাদের সেবা যত্ন করতাম এরকম ইচ্ছা আপনাদের আছে না কিন্তু যদিও সরাসরি আল্লাহর রাসূলের জামানা পাইনি সাহাবীদের জামানাও পাই নাই চার মাযহাবের ইমামের জামানাও পাই নাই কিন্তু সেই রাসূলে পাকের ১৪৫০ বছর যাবত পর্যায়ক্রমে কে কে নবীজির খলিফারা এখনো জমিনে আছে যারা যেই দরবারে যান যারা সিরাজনগর যান যারা ফুলতলি যান যারা এনায়েতপুরে যান যারা বিশ্ব জাকের মঞ্জিলে যান যারা হাবিবনগর দরবার শরীফে যান ফুরফুরা শরীফে যান আরো হক দরবার অসংখ্য রয়েছে যে কোন আল্লাহর ওলির দরবারে যান আপনার মুর্শিদের হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে মহব্বতের সাথে তাজিমের সাথে রক্ষা করবেন এই পীর মুর্শিদের হুকুমগুলি যখন আদবের সাথে রক্ষা করবেন হাকিকতে এই তাজিমি মহব্বত আল্লাহ রসুলের কাছে পৌঁছে যায় কারণ এই আল্লাহর ওলি হাকিকতে মদিনাওয়ালার খলিফা পর্যায়ক্রমে নবীজির কাছ থেকে তিনার খেলাফত আছে এজন্যে প্রেম জজবা ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে তাহলে ইমানের মজা পাবেন কুরবানির ব্যাপারে একটা মাসআলা বলি আজকেও আমাকে একজন ফোন করে একটা মাসআলা জিজ্ঞাসা করেছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বহু মানুষ প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দিতে পারি না নিজের ব্যক্তিগত অনেক কাজ থাকে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে তো আর হবে না আবার লেখালেখি করতে হয় কিতাব দেখতে হয় লিখতে হয় ব্যক্তিগত পারিবারিক কাজ আছে সবার মেসেঞ্জারে উত্তর দিতে পারি না বিধে অনেকে আবার আমার উপরে খেপা হ্যাঁ ওনারা তো দাম হয়ে গেছে উত্তর দেয় না সালাম দিলাম উত্তর দেয় না আবার অনেকে বলে ওনার জন্য আন্দোলন করছি উনি ফোন ধরে না আমি কয়টা করবো ভাই আমি তো মানুষ একজন
আমি লেখালেখি করলেও সুন্নিয়তের জন্য লেখালেখি করি আমি যখন কিতাব নিয়ে বসি তখন সুন্নিয়তের জন্যই কিতাব নিয়ে বসি আমার ব্যক্তিগত আমার তো সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তাদের নিয়ে চলতে হয় এরপরে প্রয়োজনে মানুষের সাথে যোগাযোগ করতে হয় ফোন দিতে হয় রিসিভ করতে হয় একই সময় দুইটা তিনটা মোবাইল কয়টা কয়টাতে কথা বলবো মেসেঞ্জারে আসে হোয়াটসঅ্যাপে আসে ইমোতে কথা আসে আর কয়টার উত্তর দেওয়া যায় মানুষ তো একজন তারপর তো চেষ্টা করি কিন্তু আপনারা আমার উপর রাগ করবেন না প্লিজ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু এরপরও অনেকে আসে প্রশ্ন করলাম উত্তর দেয় না অনেক মানে মহাযন্ত্রণা একজন একটা দাওয়াত দেওয়ার জন্য ফোন করছে জিহাদি ভাই আমাদের অমুক জায়গায় অমুক তারিখে একটা মাহফিল আপনি রাখেন আপনার জন্য আমরা অনেক আন্দোলন করছি রাস্তায় নামছি এই করছি অনেক করছি তা আমি প্রথমে ওনাদের শুকরিয়া আদায় করে বলি ভাইজান এই তারিখটা তো অমুক জায়গায় অমুক ভাইরা নিয়ে গেছেন অন্য একটা তারিখ নেন তো ওনারা আবার কো আমাদের তারিখ ফিক্সড ফিক্সড হলে তো আমি কি করব একই সাথে এতগুলি মাহফিল একদিনে যদি রাখি ধরেন আজকে আরেক জায়গায় মাহফিল রাখলাম ওখানে যাই না এখানে চলে আসি তাহলে ওই মানুষগুলি খুশি হবে বাটফারি টাউটারি করা যাবে নাকি তো এই জন্য সব ক্ষেত্রে আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্য কুরবানির ব্যাপারে অনেক প্রশ্ন আসতেছে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা অনেকটা একটা ভুল করে থাকেন সেই ভুলটা হলো যে কুরবানি দেওয়ার জন্য যে যারা গোশত কেটে দেন চামড়া সিলায় তারপর কেটে কেটে টুকরা করে ভাগ ভাগ করে দেন আপনারা অনেক সময় দেখা যায় এই গোশতটা তাদের কাজের বিনিময়ে দেন এক কেজি দুই কেজি চার কেজি পাঁচ কেজি কইরা কাজ কইরা দিছে এর বিনিময়ে দেন এটা করবেন না বিনিময়ে যদি আপনারা গোশত দেন যারা কেটে দেয় তাদেরকে যদি কাজের বিনিময় হিসেবে ওই কুরবানির পশুর গোশত দেন তাহলে আপনাদের কুরবানি হবে না যারা কাটবে তাদেরকে তাদের মজুরি দিতে হবে একদিন কাজ করলে এক বেলা কাজ করলে সে যেই পরিমাণ মজুরি পায় তাকে ওই পরিমাণ টাকা দিয়ে দিবেন মজুরি দেওয়ার পরে যদি আপনার মনে চায় ঈদের দিন গরিব মানুষ আমি তাকে হাদিয়া হিসেবে মজুরি হিসেবে না গিফট হিসেবে তাকে কিছু গোশত দেই বাচ্চা কাচ্চা নিয়ে খাইব গরিব মানুষ কুরবানি দিতে পারে না বিদায় তো আমার বাড়িতে আসছে কাটতে আমি তাকে একটু সম্মান করি সেক্ষেত্রে আপনি দুই কেজি পাঁচ কেজি এক কেজি গোশত দিয়ে দেন এটা আপনার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নাই অথবা আপনি নিজে রান্না করে তাকে এক বেলা খাওয়াই দিলেন সেটাও আপনি জায়েজ আছে কিন্তু মজুরি হিসেবে যদি খাওয়ান কিংবা গোশত দেন তাহলে কিন্তু কুরবানি হবে না আপনারা কি মশালাটা বুঝতে পারছেন মজুরি হিসেবে কি গোশত দিবেন না টাকা দিবেন টাকা দিবেন টাকা দেওয়ার পরে যদি আপনার সম্ভব হয় হাদিয়া হিসেবে গোশত দিবেন নেলে রান্না করে খাবার খাওয়াবেন ওইটা আপনার জন্য ফরজ না ইচ্ছা দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও কোনো কিছু মানে সমস্যা নাই যে আপনি গোশত দিলেন না কেন এই জন্য গুনাহ হবে কোনো গুনাহ হবে না দিলে সওয়াব হবে না দিলে গুনাহ হবে না তবে দেওয়ার চেষ্টা করবেন না গরিব মানুষ অল্প একটু গোশত দিয়ে দিবেন মজুরি দেওয়ার পরে আরেকটা বিষয় চামড়া চামড়া আপনারা অনেক সময় যাকে মন চায় তাকে দিয়ে দেন আসলে দিয়ে দেন চামড়া কিন্তু এতিমখানা যারা আছে যেই মাদ্রাসায় ইয়াতিমখানা আছে বা গোরাবা ফান্ড আছে ফুকারা ফান্ড আছে মানে সহজে হলো লিল্লা বোর্ডিং আছে আল্লাহর ওয়াস্তে গরিব ছাত্র অসহায় ছাত্রদেরকে সহযোগিতা করার বোর্ডিং আছে সেই মাদ্রাসায় সেই লিল্লা বোর্ডিংয়ে বা ইয়াতিমখানায় সেখানে আপনারা চামড়াটা দিবেন যেখানে সেখানে না আবার দেওয়ার ক্ষেত্রে দেখবেন এটা কি নজদি ওয়াহাবিদের মাদ্রাসা নাকি মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা ওটাও বিচার করে তারপরে দিবেন কাজে লাগুক যেই কয় টাকায় আসুক দুইশো টাকায় আসুক না বা এক হাজার টাকা আসুক বা একটু বেশি আসুক নাহলে একটু কম আসুক এটা যেন ভালো জায়গায় লাগে সুন্নিয়তের পথে লাগে এটার জন্য আপনারা চেষ্টা করবেন পারবেন না ইনশাল্লাহ এই এই বিষয়গুলি খেয়াল রাখবেন কলিজা এবং কলিজার সাথে আমাদের এলাকায় এটা বলে কি বলে এটা উত্তর দিলে সুন্নিরাই আমার বিরোধিতা করবে মানে উনি একটা প্রশ্ন করছে ইমাম সাহেব হুজুর যে ভুরি খাওয়া যাবে কিনা গরুর ভুরি মানে বট আমাদের এলাকায় বাসুরি বলে বাসুরি আপনাদের দিকে কি বলে বাসুরি বলে বট গরুর বট বা ভুরি এটা খাওয়া যাবে কিনা এই ব্যাপারে ইমামে আহলে সুন্না আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন যে গরুর বট খাওয়া যাবে না মাকরুহ তাহরিমা বলেছেন আমি গুনাহগার
আমার এই অবস্থান থেকে যতটুকু সম্ভব গবেষণা করে দেখেছি হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক ফুকাহে আহনাফের তাবাকাতে সিত্তা ছয়টা স্তরের ফকি মুস্তাহিদ যারা ছিলেন উনাদের মধ্য হতে কেউ গরুর ভুঁড়ি বা বট বা বাসুরি যাই বলেন এটা খাওয়াকে মাকরুহে তাহরিমা কেউ বলেনি এটা আলা হযরতের ব্যক্তিগত একটা মাসালা সেই মাসালাটা আমরা সম্মান করি মাসালাটাকে আমরা সম্মান করি কিন্তু ফুকাহে আহনাফের পক্ষ থেকে এটা নিষেধ না আপনারা যারা গরীব দরিদ্র আপনারা চাইলে ভালোভাবে পরিষ্কার করে খাবেন ধনীরা আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো আপনারা এটা গরীবদেরকে দিয়ে দিবেন অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা বলে এটা শিয়াল কুকুরের খাবার এটা মানুষ খাবে কেন শিয়াল কুকুরকে খাওয়াতে হবে এই ধরনের কথা বলবেন না প্লিজ একটা উসুল হলো যে কোনো জিনিসকে মাকরু বলতে হলেও নস লাগে নস নস মানে শরীয়তের দলিল নস চার প্রকার এবারাতুন নস দালালাতুন নস ইশারাতুন নস ইক্তিজাউন নস চার প্রকার নস আছে নস ছাড়া মাকরু সাব্যস্ত হয় না এক কথায় আর একটু সহজ করে বললে যে ইস্তিহাদ দ্বারা কোন মুস্তাহিদের ইস্তিহাদ দ্বারাও কিয়াস দ্বারাও মাকরুহে তাহরিমা সাব্যস্ত হয় না এই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে বট বা ভুঁড়ি যদি আপনাদের রুচিয়ে কুলায় এবং ভালোমতো পরিষ্কার করে আপনাদের খাওয়ার মতো এরকম সুযোগ থাকে আপনারা খেতে পারেন এটা হানাফি মাযহাবে নিষেধ না তবে যদি কেউ মনে করেন না আমি আলা হযরতের ফতোয়াকে ফলো করব একশোবার আপনাকে আমি সমর্থন করি আলা হযরতের ফতোয়াকে সম্মান করে আপনি এটা খালেন না আপনি এটা একেবারে গরিব যারা আছে তাদেরকে দিয়ে দেন মানুষ খেলে কিছুটা হলে কাজে লাগবে গরিবরা কুকুরকে না খাওয়াইয়া যদি মানুষে খাওয়ার তাহলে আমার মনে হয় এটা সেটা ভালো মানুষ না খাইয়া থাইকা শিয়াল কুকুরে খাবে এটা হয় না হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া জমিনে যা কিছু আছে সবই আমার আল্লাহ মানুষের জন্য বানাইছে অতএব মানুষের সুযোগ সুবিধাটা আগে দেখবেন ইখতিলাফ হয় ইখতিলাফটা হলো উম্মতের ইখতিলাফ রহমত এই ইখতিলাফকে কখনো ইফতিরাকে পৌঁছে দিবেন না এটাকে ফিতনার বিষয়বস্তু বানাবেন না আলা হযরতের ফতোয়াকে আমরা সম্মান করি সেক্ষেত্রে আপনারা সেটা যদি কেউ মানতে চান মানবেন কারণ ফুকাহে আহনাফ এরকম বলে নাই যে এটা খাওয়া যাবে না আবার এরকম বলে নাই যে পরবর্তীতে এই ব্যাপারে কেউ নিষেধ করতে পারবে না বা করতে পারবে এ ধরনের বলেন নাই ওনারা এটাকে নিষেধ করেন নাই অতএব যে যেই মাসলাকে আসেন আপনারা যদি মনে করেন যে আমরা এটা মানব তাহলে আলা হযরতের ফতোয়া মেনে চলেন শান্তিপূর্ণভাবে আরেকজনকে আবার কাফের বানাই দিয়েন না আরেকজনকে এই ভুঁড়ি খায় বা বট খায় বিদায় তাকে আবার জাহান্নামে পাঠাই দিয়েন না কথা বুঝতেছেন আপনি খান না আলা হযরতের ফতোয়া মানেন এটা আপনার জন্য ভেরি গুড আপনার জন্য স্যাটিসফাইড আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি একজনকে মানতেছেন তো আবার দেখা গেছে আরেকজন খায় কেন খায় যে শরীয়তের উসুল মোতাবেক ফুকাহে আহনাফের ছয়টা স্তর আছে ছয়টা তাবাকাত আছে একটা হলো মুস্তাহিদ ফিদ্দিন আও মুস্তাহিদ ফি শরিয়াহ দ্বিতীয়টা হলো মুস্তাহিদ ফিল মাযহাব তৃতীয়টা হলো মুস্তাহিদ ফিল মাসাইল চতুর্থ হলো আসহাবুত তাখরিজ পঞ্চম হলো আসহাবুত তারজিহ ষষ্ঠ হলো আসহাবুত তামিজ এই ছয়টা স্তরের মুস্তাহিদ আছে তিনাদের মধ্য হতে কোনো মুস্তাহিদ গরুর বট বা উজুরি বা বাসুরি বা ভুঁড়ি গরুর ভুঁড়ি বট এগুলি খাইতে কেউ নিষেধ করে নাই সেই হিসাবে এটা আপনারা জায়েজ হিসেবে গরিব যারা তারা খাবেন ধনীদেরকে কেন অনুৎসাহিত করতেছে আপনারা তো গুস্ত খাইতে পারেন সারা বছর তো আল্লাহ দিলে প্রতি সপ্তাহে সপ্তাহে গুস্ত খান আপনারা বটও যদি খান তাহলে গরিবরা খাবে কি সবই যদি আপনারা খান তাহলে গরিবরা খাবে কি এই জন্য আপনাদের বলছি আপনারা গুস্ত খান আর বটটা গরিবদের জন্য দিয়ে দেন একটু ম্যাচিং হবে আর যদি আর একটু তৌফিক থাকে গরিবদের জন্য গরুর গুস্ত আপনারা মাঝে মধ্যে দিবেন এটা আমার আহ্বান আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন বলে না আমিন আমি আলোচনা করলাম আমি জানি না গরুর বট নিয়ে আবার কে কি কোন বাড়াবাড়ি করবে বাড়াবাড়ি করলে রেজাল্ট ভালো পাবেন না এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন রেজাল্ট ভালো পাবেন না আমি গুনাগার এই বিষয়ে কথা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় পর্যাপ্ত ঘাটাঘাটি করে গবেষণা করে তাহা কি করে কথা বলতেছি
আবার কে মনে করেন না যে আন্দাজে মশালা দিয়ে জিতেছে আমি কিন্তু ভালোভাবে গবেষণা করছি এটা নিয়ে আমি জানি বিদায়ভাবে বলতেছি হ্যাঁ আমি আলা হযরত কো মাথার তাজ হিসেবে মানি আলা হযরতের ফতোয়া যদি কে মানতে চান আপনাকে সেলট আপনি তো একজনকে মানতেছেন আপনি আর আমি একই আমরা তো ইমামদের মানি ইমামদেরকে ফলো করি কিন্তু ঝগড়া করবেন না একজন আরজনকে পিন মাইরা ঝগড়া লাগাই দিবেন না এই ইখতিলাফু উম্মতি রাহমাতুন এটা হাদিসে মুস্তাফা একাধিক সূত্রে বর্ণিত এবং মানান মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন কিন্তু এই ইখতিলাফকে যেন ইফতিরাকে আমরা পরিণত না করি নিজেদের মধ্যে যেন ফেতনায় এটা পৌঁছে না দেয় আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের পথ মতে সঠিকভাবে রসুলের মহব্বতে থাকার তৌফিক দেন বলেন আমিন মহব্বতে বলেন আমিন কুরবানির গোশত তিন ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত অনেক ভাইরা মনে করেন কুরবানির গোশত তিন ভাগ করার কোনো দলিল নাই অনেক আলেমদের বক্তব্য আমি ইউটিউবে শুনেছি ভালো ভালো আলেমই আমি দেখেছি তারা বলেছেন যে কুরবানির গোশত তিন ভাগ করতে হবে এই ব্যাপারে কোনো দলিল নাই তো ওই ভাইদেরকে আমি বলবো আর একটু দায়িত্বশীল হয়ে কথা বলবেন কোনো বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে আপনার জন্য আবশ্যক যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করা কারণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো অতএব কুরবানির গোশত তিন ভাগ করার বিষয়ে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে ইমাম তাবারানি সহ অন্যান্য ইমামরা এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন সাহাবাই কেরাম এইভাবে ভাগ করতেন বিশেষ করে রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অন্যান্য সাহাবারা কুরবানির গোশতকে তিন ভাগ করতেন এমনকি পবিত্র কোরআনেও ইশারাতুন নস রয়েছে কুরবানির গোশত তিন ভাগ করার ব্যাপারে মারফু পর্যায়ে হাদিস রয়েছে কুরবানির গোশত তিন ভাগ করার ব্যাপারে আপনারা চাইলে তিন ভাগ করবেন এক ভাগ নিজে পরিবার পরিজন নিয়ে খাবেন আরেক ভাগ নিজের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন আরেক ভাগ গরিব মিসকিন অসহায় যারা তাদেরকে দিয়ে দিবেন এই তিন পদ্ধতিতে কুরবানির গোশত ভাগ করবেন মনে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই প্রখর অঝোর ধারায় বৃষ্টির মাঝে যারা বসে ওয়াজ নসিহত শুনতেছেন আপনাদেরকে কি বলে আমি দোয়া করব এই ভাষা পাচ্ছি না দেখছেন বৃষ্টির কি অবস্থা বৃষ্টি মানে এটাকে বলা হয় অঝোর বৃষ্টি মুষলধারে বৃষ্টি ভারী বর্ষণ এই ভারী বর্ষণের মাঝে মন্তলাবাসী মাধবপুরবাসী যে প্রেম আপনারা দেখাইছেন এটা অতুলনীয় আল্লাহ কবুল করুক বলেন আমিন এই মশালাগুলি বলে দিলাম আপনাদের কাজে লাগবে এগুলি কি উত্তর দিতে হবে অনুমোদন আসেনি অনুমতি আসেনি অনুমতি নাই উনি কয় নাই আপনি কোন আছে উনি বুঝে না আসলে খেয়াল করে নাই আচ্ছা আমি এক দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দিই একটু জিকির করেন আল্লাহ 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 জিকির করেন ঘুম ভেঙে যাব অমন পাগলা রে ডবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 অবজমন রে ডবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন আসসালাম অনেকে বলে নামাজ পড়ার কথা কোরআন হাদিসে কোথাও নেই নামাজ কায়েমের কথা বলা হয়েছে এজন্য ওনারা নামাজ পড়ে না এটা কতটুকু যৌক্তিক কোরআন হাদিসের আলোকে জানাবেন প্রশ্নটা করার জন্য ধন্যবাদ এই ধরনের প্রশ্ন বা পয়েন্ট বা এই ধরনের কথা সামনে উপস্থাপন করে যারা নামাজ ছেড়ে দিয়েছেন তারা নির্ঘাত ভুল পথে আছেন তারা গুমরাহির মধ্যে আছেন আমি বলবো কোরআনে নামাজ কায়েমের কথাও আছে কোরআনে নামাজ পড়ার কথাও আছে দুইটাই আছে আকিমুসসালাহ আমার সব ভাইরা এটুকু জানেন আকিমুসসালাত আলি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলে আরো অনেক আয়াত আছে আকিমুসসালাহ এই ধরনের শব্দ নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো এই ব্যাপারে কিন্তু নামাজ পড়ার কথা কোন জায়গা আছে নামাজ পড়ার কথা দুই জায়গা আছে কোরআন শরীফে কয় জায়গায় এক নম্বরে আপনারা সবাই পারেন এটা সূরা কাউসার ইন্না
آتَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ এই যে খেয়াল করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি নামাজ পড়ুন লিরাব্বিকা আপনার রবের জন্য ওয়ানহার এবং কুরবানি করুন ফাসাল্লি সালাত পড়ুন কে বলতেছে আল্লাহ উনি পায় না কুরআন শরীফের 30 পারায় সবচেয়ে ছোট সূরা এটা কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আপনার রবের জন্য নামাজ পড়ুন আল্লাহর আদেশ এই এক জায়গা আরেক জায়গা আছে নামাজ পড়ার কথা যে আমি আয়াতে কারিমাটা একটু খেয়াল করে নি আপনারা একটু জিকির করেন লা ইলাহা পড়েন লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমাটা হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى অবশ্যই ওই মানুষগুলো সফল কাম হবে যারা তাজকিয়ে নফস করেছে আত্মশুদ্ধি করেছে কামেল পীরের কাছে বায়াত হয়ে পীর ও মুর্শিদের নির্দেশনায় সবকগুলি আদায় করে নামাজ সহ বিভিন্ন ইবাদত করে কালব জিন্দা করেছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে তাজকিয়ে নফস করেছে ওয়া যাকারা আসমা রাব্বিহি এবং রবের নামের জিকির করে ওয়া যাকারা জিকির করে ইসমা রাব্বিহি রবের নামের জিকির করে ফাসাল্লা অতঃপর নামাজ পড়ে কি করে নামাজ পড়ে ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করে মানে নামাজ পড়ে তাহলে কোরআন শরীফে নামাজ কায়েমের কথাও আছে নামাজ পড়ার কথাও আছে যারা আকিমুস সালা এই ধরনের আয়াতগুলি সামনে এনে বলেন যে কুরআন শরীফে নামাজ কায়েম বা নামাজ প্রতিষ্ঠার কথা আছে নামাজ পড়ার কথা নাই ইনারা আসলে কুরআন ঠিকমতো পড়েই না কুরআন শরীফ সম্পর্কে তাদের জ্ঞান নাই এই জন্য শয়তানের প্ররোচনায় পড়ে তারা নামাজ ছেড়ে দিয়েছে দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস বছরের পর বছর কত নামাজ তুমি ছেড়ে দিয়েছো তুমি কি জানো এই নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত হাশর ময়দানে একটা কদম তুমি নাড়াইতে পারবে না কি জবাব দিবে আল্লাহর কাছে এজন্য নামাজ ছাড়া যাবে না যারা এই ধরনের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেয় এরা ভণ্ড এরা কি বলেন এরা কি ভণ্ড পৃথিবীর কোন ওলি আল্লাহ নামাজ ছাড়ে নাই বরং সমস্ত ওলি আল্লাহরা নামাজ পড়তে পড়তে আল্লাহকে খুশি করছে তারা ঘন্টার পর ঘন্টা ধরে নামাজ পড়ছে আর আমরা তো দুই রাকাত নামাজ পড়তে দুই মিনিটও লাগে না এজন্য বলবো নামাজ যারা বিভিন্ন বাহানা দিয়ে ছেড়ে দেয় তারা ভণ্ড এই ভণ্ডদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই কথা কি বুঝে পড়ছে কেউ কেউ বলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি সাহাবী ছিলেন না কিন্তু আমরা জানি উনি কাতিবে ওয়াহী ছিলেন এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে সঠিক উত্তর জানতে চাই ভাই আমার যারা মানবে না তারা আলাউদ্দিন জিহাদি যতই দলিল দিয়ে বলুক মানবে না কিন্তু যারা জানতে চান তাদেরকে আমি বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি কিন্তু আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই ছিলেন আপন চাচাতো ভাই ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনার থেকে একটা রেওয়ায়েত সহিহ বুখারীতে আছে সহিহ বুখারীতে বেতের নামাজ সম্পর্কে একটা হাদিস আছে সেই হাদিসের শেষের দিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি স্পষ্ট বলেছেন فَإِنَّهُ قَدْ صَحِبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ যে নিশ্চয় আমিরে মুয়াবিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুবহানাল্লাহ বলে তো একজন সাহাবী আরেকজনকে সাহাবী হিসেবে মানে রাসূলের আপন চাচাতো ভাই যাকে সাহাবী হিসেবে মানে তো সেই আমিরে মুয়াবিয়াকে যদি এখনকার যুগে কেউ সাহাবী না মানে তো তার সাথে ঝগড়া করে পারবেন সে তো আল্লাহ রাসূলের সাহাবীদের ফয়সালাই মানে না আমরা হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বড় বিশ্বাব হুজুরকে মানি তো সবাই বড় বিশ্বাব হুজুরকে মানেননি আপনারা হুজুর গাউসে বাগ গাউসুল আজম হুজুর গাউসুল সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কিতাব লিখেছেন এটার নাম গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানছে এবং বলছে যারা ওনাকে সাহাবী মানে না
তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই অতএব উনি আল্লাহর রাসূল সাহাবী এটা নিয়ে সমালোচনা যাবেন না তবে মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বড় মাওলা আলীর মর্যাদা অনেক বড় এই বিষয়ে তুলনামূলক আলোচনা করতে যাবেন না মাওলা আলীর মর্যাদা অনেক বড় আমিরে মুয়াবিয়া কোনো ক্ষেত্রেই মাওলা আলী সমান না কিন্তু না হইলো উনি আল্লাহর রাসূলের সাহাবী ওনার জায়গা উনি সম্মানীয় তো আমরা দেরি না করি যেহেতু পরিবেশটা অনুকূলে না কিয়ামে দাঁড়ান ইয়া নবী সালাম